তারাও তো মনে না, হয় এখানে একটা সম্ভাবনা জেগেছে, কারণ আগে যে কথাটা ছিল সে 22 তারিখ থেকে আপনার 23 তারিখ থেকে জয়েন করবে, বাট এখন ওদের একটা বা দুটো প্লেয়ার আপনার চলে যাচ্ছে, তো খেলার ম্যাচ খেলার সম্ভাবনা আছে, বাট ওর ফিটনেস আর ট্রেনিং তো সেখানে করছেই, কিন্তু করছে, তো আমার মনে হয় যে এটা ও যদি খেলতে পারে সেটা খুবই ভালো হবে, তো আমরা সেটার জন্য ওয়েট করবো। দর্শক, মনে আছে সেই হৃদয়ের কথা যে সাকিব আল হাসানের সঙ্গে দেখা করতে এসে খুব পরিচিত হয়েছিল? সেই হৃদয় এখন ক্রিকেট খেলে, আগেও খেলতো, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে আছে, ও নেটে বোলিং করছে, সাকিবের খুব বড় ভক্ত। আজ আজকে অনেকদিন ধরে সাকিবকে মিস করছে, আজকে সে নেটে সাকিবের বোলিং ব্যাটিং করা দেখেছিল কোচ সালাউদ্দিনের সঙ্গে, যে ভিডিওটি আমরা একটু আগে আপনারা দেখেছেন। যে খালি চোখে সেই ভিডিওতে হয়তো বা অনেক কিছুই দেখা যায় না, কিন্তু হৃদয় কিন্তু অনেক কিছু দেখেছে। হৃদয়, ভিডিওটা দেখেছো? জোরে বলবা আমাদেরকে একটু। ভিডিও দেন মানে ডান পাস দিয়ে এক রাইটি ব্যাটসম্যান ব্যাটিং করতেছিল, পরে তখন একটা বল খেলে, তখন সাকিব ভাই মানে কাভার ড্রাইভ করতেছিল, তখন বলটা উনি এমনি খেলে, এমনি খেলার পরে দেখা যায় যে সাকিব ভাই ওর সাথে কথা বলতেছিল, তখন প্রথম রাইটি ব্যাটসম্যানটা ব্যাটটা নিয়ে এভাবে বলতেছে যে সাকিব ভাই এভাবে খেলবে এভাবে, পরে সাকিব ভাই বলছে যে তুমি ধরো আমি দেখে, পরে সাকিব ভাই এমনি ধরো এমনি চেপে এমনি আমায় দেখে। আর কিছু পড়ছে চোখে তোমার? হ্যাঁ, উনি তো অনেক চিপ দেয়, উনি তো ওনার টিম মেমদের অনেক চিপ দেয়, ওনার ব্রেন শেয়ার করে, কেন না ওনার মতন টেকনিক তো কারণে উনি এইভাবে বিশ্বাসের অলরাউন্ডার, ওনার মতন ব্রেন, ওনার খেলার পরিকল্পনা। আমরা একটা ভিডিও দেখছিলাম যে একটা ম্যাচে সাকিব ভাই অনেক দূরে থেকে বলেছিল যে আউ, তো এখানে কিপার মানে বুঝতে পারে না, আম্পিয়ার বুঝতে নেই, সাকিব ভাই দূরে হাত দেখা দিয়েছে যাও, হ্যাঁ দেখেছি আমি সেই ম্যাচে ছিলাম। আর একটা তোমার মনে হয় যে তোমার তো খুব ভক্ত মানুষ, ভক্ত মানুষ তো সাকিবের পক্ষে কথা বলবেই, এটা তো হয়, কিন্তু তোমার কি লজিক্যালি কি মনে হয় সাকিব কি ওই টিমে থাকা উচিত নাকি বাংলাদেশে এসে প্র্যাকটিস থাকা উচিত? অবশ্যই ওই টিমে থাকা উচিত, কেননা যদি বাংলাদেশে আসে এখানে মেদি মিরাজ ভাই, নাইম ভাই, মোস্তফিজ ভাই এদের মতন বোলারদের উনি ব্যাটিং করতে পারবে, আর যদি বল করে তাহলে তামিম ভাই এদের মতন প্লেয়ারদের বল করে, তো ওইখানে বিশ্বসেরা ব্যাটসম্যান আছে কেইন উইলিয়ামসন বা রশিদ খান বা এদের সাথে বোলিং করার সুযোগ পাচ্ছে, প্লাস ভালো ভালো ব্যাটসম্যানকে ওয়ার্নার এদেরকে বল করার সুযোগ পাচ্ছে, তো এখান থেকে ওইখানেই ভালো, ওইখানে ট্রেনিংটা অনেক হার্ড হচ্ছে, প্লাস ওইখানে আরও এক্সপিরিয়েন্স শেয়ার হচ্ছে বিশ্বকাপের জন্য, উনি ওইখানে আরও ভালোভাবে প্রস্তুতি দিতেছে যে কীভাবে কী করবে। তোমার কখনো টিপস নেওয়ার ভাগ্য হয়েছে, মানে সময় হয়েছে, মানে কখনো ইচ্ছে মানে হয়েছে কিনা? বা হ্যাঁ হয়েছিল, সাকিব ভাইয়ের বল করার সময় সাকিব ভাইয়ের বল করছিলাম প্রায় আধা ঘন্টার বেশি হবে নেটে, হ্যাঁ নেটে প্রায় হ্যাঁ আধা ঘন্টার বেশি হবে, প্রায় 10 থেকে 12 বার করছিলাম, তখন আমি মানে স্পিন বোলিং মানে জায়গায় ঘুরতেছিলাম, হঠাৎ একটা আম্বল করছিলাম, তখন ভাইয়া হেসে গেছিল, পরে আসার পরে ব্যাটিং শেষে ভাইয়ের সাথে মানে বলছিল যে ভালো বল। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, ওর ফ্রেন্ডরাও আছে এখানে, সবাই ক্রিকেট খেলে, সবার জন্য নিশ্চয়ই শুভকামনা থাকবে, হৃদয়ে বড় হও, আমাদের জন্য দোয়া করেন।